तृणमूल कांग्रेस परिचालित सरकार दल दिए सबटा प्रत्याख्यान पदत्याग कर पश्चिम बांगलार मानुष के एक तो मुक्त गणतंत्र स्वाद देवार जन्य बेकार युवक युवती हाथे कर्मसंस्थान देवार जन्य नारी निर्यातन बंद करार जन्य तोषण राजनीति ध्वंस करार जन्य अनुप्रवेशकारी रोहिंगा आबार बाड़ी फिरिए देवार जन्य आर भाईपोर नेतृत्व सीमाहीन अत्याचार बिरुद्धे प्रतिबाद जानिए आमी विश्वेर सर्वबृहत् पार्टी भारतीय जनता पार्टी जोग दिएछिलाम यशस्वी नेता अमित शाह हाथ धरे 19 डिसेम्बर 2020 आमी जेहेतु भारतीय जनता पार्टी जोग दिएछि ताई कोलकाता थेके लाफिए एसे 18 जानुआरी 2021 देखालीर माठे सभा करे पश्चिम बांगलार अत्याचारी शासकेर अत्याचारेर नेत्री धर्षणकारीदेर नेत्री काठमाड़ी सिंडिकेट लुटेराদের नेत्री सुफियानদের नेत्री শওকত মোল্লাদের नेत्री জাহাঙ্গীর খানদের नेत्री সেই নেত্রী এখানে এসে ঘোষণা করলেন নন্দীগ্রামে দাঁড়ালে কেমন হয় ভবানীপুর আমার বড় বোন নন্দীগ্রাম আমার মেজ বোন আসল কথা হলো এক ঢিলে দুই পাখি শুভেন্দুকে হারাতে হবে শুভেন্দুর রাজনীতি শেষ করতে হবে আর নন্দীগ্রামে এই জাহাজ বাড়ির মালিকদের দিয়ে নন্দীগ্রামের সনাতনীদের ধ্বংস করতে হবে এই ছিল পরিকল্পনা ওদিকে একটা হেলিপ্যাড এদিকে একটা হেলিপ্যাড এদিকে ফারুকের বাড়ি ওদিকে রিয়াপাড়ায় আরেকটা সুন্দর করে সেন্ট্রালি এয়ার কন্ডিশন করা বাড়ি পাড়ায় পাড়ায় পোশাকে পুলিশ সাদা পোশাকে পুলিশ এমন করে বাড়ি নেই যে বাড়ির ছবি তোলে নি এই পুলিশের লোকেরা কি চাই পাকা বাড়ি কি তুমি এখনো বার্ধক্য ভাতা পাওনি গল্প করো প্রত্যেকটা বাড়িতে রাখিয়ে গিয়ে যা চাই তাই দেব তারপরে তো ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে হুইল চেয়ার উত্তর প্রদেশ থেকে নাকি লোক এনে আমরা ঘোলপুকুরে পা ভেঙে দিয়েছি উত্তর প্রদেশ থেকে লোক আনতে হয়েছে তারপরে তো মা চণ্ডীর চণ্ডী পা চণ্ডীর পিণ্ডি চটকে দিয়েছে এই মাঠে বটতলার মাঠে মা চণ্ডীর পিণ্ডি চটকে দিয়ে কত রকমের ভাষণ কত রকমের প্রতিশ্রুতি পাঁচ দিন ধরে অবস্থান করে থাকা ভোটের দিন মাথায় হিজাব পরে বয়ালের মুখে নাটক করা সব কিছুর পরেও জাগ্রত নন্দীগ্রাম অনেক কিছু পার লোককে পরিত্যাগ করে তারা তাদের ঘরের ছেলে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে গ্রহণ করেছে 1956 ভোটে জয়যুক্ত হয়ে স্বাধীনতার পরে পশ্চিম বাংলায় হারাধন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন মন্ত্রগুপ্তি আর দোসরা মে দুপুর থেকে বাংলা জ্বলে গেছে এই যে পাশে দেবব্রত মাইতির ছেলেকে দেখুন নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসা মামলার প্রথম হিন্দু শহীদ চিল্লগ্রাম এর বাবাকে খুন করেছে এই মমতা ব্যানার্জির লোকেরা এই যে বিশ্বজিৎ সরকার বেলেঘাটা ভাই অভিজিৎ সুন্দর মূর্তি তৈরি করতে জানত তার মায়ের সামনে অভিজিৎকে খুন করেছে অভিজিৎকে শুধু নয় তার পোষ্য সারমেয়কেও খুন করেছে
এইভাবে গোটা বাংলা জুড়ে 47 এর আগে ব্রিটিশ রাজা অত্যাচার করেনি সেই অত্যাচার হয়েছে কিন্তু নন্দীগ্রাম কারোর উপর ভরসা করে না প্রতিরোধ করতে জানে যখন দক্ষিণ কেন্দা মারিতে 65টা বাড়ি পুড়িয়েছে তারাচাঁদ মারে 22খানা ঘর লুট করেছে যখন নন্দীগ্রামে রানী চকে আমদাবাদে অত্যাচার চরম সীমায় গেছে বাইক বাহিনীর দাপিয়ে বেরিয়েছে টাউন ক্লাব বোমা দিয়ে পুড়িয়েছে এমএলএ অফিস বিজেপির কার্যালয় পুলিশ করেছে তখন নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় মহেশপুর আমার হিন্দু জনতা তারা প্রতিরোধ করে দিয়েছে তিন দিন থেকে আপনারা প্রতিরোধ করেছেন বলে এই বাইক বাহিনী হরমত বাহিনী এগোতে পারেনি আর একটাও দেবব্রত মাইতি হয়নি কিন্তু ভুলে গেলে চলবে না এই জল্লাদরা এখনো আছে দুটো মামলা সিবিআই নিয়েছে আরো মামলা নিতে হবে 11 জন হারমাদ জল্লাদ জেলের ভিতরে আছে জাহাজ বাড়ির মালিক কিছুটা বাইরে কিছুটা ভেতরে কিছুটা লুকানো আছে তাকেও যেতে হবে যাওয়ার ব্যবস্থা করতে হবে মহিলাদের উপর অত্যাচার ভুলে যাবেন না এক বছর ধরে পুলিশকে দিয়ে প্রায় 150-এর বেশি মিথ্যা মামলা প্রায় 1000-এর বেশি কর্মীকে হলদিয়া থেকে হাইকোর্ট পর্যন্ত জামিন নিতে হয়েছে মেঘনাথ দার মতো নেতৃত্ব রামু ভাইয়ের মতো সনাতনী নেতা এমন অসংখ্য কার্যকর্তা হরিপুরের প্রধান উপপ্রধান তারা জেল খেটেছেন কিন্তু আমরা আইনি লড়াই করে বাইরে বের করেছি এখনো আমাদের এক বড় স্তম্ভ পবিত্রতর মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে রেখেছে তাকেও আইনি লড়াই করে বাইরে আমাদের আনতে হবে এ লড়াইতে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে যা নন্দীগ্রাম পরে আগামী দিনে বাংলাকেও সেটা করতে হবে রামপুরহাটের বাগদুই থেকে হাঁসখালী থেকে ঝালদা থেকে গোটা বাংলা ক্ষত বিক্ষত সরকারের টাকা নেই কাজ বন্ধ সরকারের উন্নয়ন হয় না সবকিছু স্তব্ধ সর্বত্র পুলিশি রাজ যত উপনির্বাচন নির্বাচন হয়েছে ভোট লুট হয়েছে বিধাননগরে স্বর্গ থেকে দিচ্ছেন মুখোপাধ্যায় স্বর্গ থেকে দিচ্ছেন মুখোপাধ্যায়কে নামিয়ে এনেও ভোট মারা হয়েছে আপনারা ভাবছেন পঞ্চায়েত তো লুট করবে কি করব পঞ্চায়েতে লুট হলে প্রতিরোধ হবে ওই বাক্সগুলো পুকুরে ফেলা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে 100 দিনের কাজের টাকা মারা এই চোর তৃণমূলকে পঞ্চায়েতে উৎখাত করার জন্য গ্রামে গ্রামে সনাতনী ঐক্য গড়ে তুলুন শুধু সনাতনী নয় সংখ্যালঘুদের মহাভঙ্গ হচ্ছে সংখ্যালঘু মুদ্দেও হয়তো আমরা বিজেপি জিতব না কিন্তু শুনে রাখুন নন্দীগ্রামের সংখ্যালঘু বুথে তোলামূল পার্টিও জিতবে না তার ব্যবস্থা আমি সুরেন্দ্র অধিকারী করব আমাদের দিদি সাহেব মোদিজির সরকারের
তিন বছর পূরণ হবে। আমাদের দল নির্দেশ দিয়েছে বিজেপির সব এমপিকে ধারা 100 বুথে যেতে হবে তার লোকসভা কেন্দ্রে, আর সব বিজেপির এমএলএকে গোটা ভারতবর্ষে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে পরাজিত 25টা করে বুথে আমাদের যেতে হবে। সেই 25টা বুথে 5টি মণ্ডল 5-5-25টি বুথ চিহ্নিত করবে এবং 25টি বুথে বিধায়ক বাড়ি বাড়ি যাবে, মোদিজির পাঠানো দুটো করে ভ্যাকসিন পেয়েছে কিনা, মোদিজির দেওয়া মাথা পিছু 5 কেজি করে চাল পাচ্ছেন কিনা, মোদিজির পাঠানো ল্যাট্রিন তৈরি হয়েছে কিনা, মোদিজির পাঠানো প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি হয়েছে কিনা, মোদিজির পাঠানো উজ্জ্বলা গ্যাস 1 এবং 2 পাচ্ছেন কিনা, এই খোঁজ নিতে আপনাদের বিধায়ক 25টা বুথে বাড়ি বাড়ি যাবে। এই কর্মসূচি শুরু হচ্ছে। তার আগে 13ই মে নন্দীগ্রামের হিন্দু শহীদ দেবব্রত মাইতি তার বাড়ির সম্মুখে তার মূর্তি উন্মোচন করে চিল্লগ্রামে গত বছর 5ই মে আক্রান্ত হয়েছিলেন দেবব্রত মাইতি মহোদয়। 13 তারিখে চিকিৎসা বিজ্ঞান ফেল করেছিলেন, তিনি শহীদ হয়েছেন। তার শহীদ স্মরণে বর্ষপূর্তি পালন হবে চিল্লগ্রাম কালী মন্দিরের সামনের মাঠে। সেই কর্মসূচিতে বিকেল বেলা আমি উপস্থিত থাকব, প্রথমে এই মূর্তি উন্মোচন করব। এইভাবে জনসংযোগ গণসংযোগ অন্যদিকে সীমিত ক্ষমতার মধ্য দিয়ে উন্নয়নের কাজ এবং পরিষেবা বিতরণ এবং সাথে সাথে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা স্কিমের তথ্য তোলার জন্য আরটিআই করা থেকে শুরু করে আমাদের 25টা বুথ চলো অভিযান শেষ হলে পঞ্চায়েত চলো অভিযান হবে, পঞ্চায়েত ডেপুটেশন হবে। আমি নিজে আমদাবাদ 2-এ থাকব, বয়ালে থাকব, মোহাম্মদপুরে থাকব, কেন্নাবাড়িতে থাকব, শামসাবাদে থাকব, কালীচরণপুরে থাকব। আপনাদের এই লড়াইতে আরো ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই দুর্নীতিগ্রস্ত কাঠমানিখোর দোষণবাজ দেবব্রত মাইতিকে খুন করা তৃণমূল পার্টিকে পঞ্চায়েতে বুথে বুথে উপড়ে ফেলার শপথ নিয়ে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি কর্মসূচির এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সাথে সাথে আমাদের আরেক শহীদ পরিবার সৈকত ভওয়াল তার ছেলে বিজপুর থেকে এসেছে, আমাদের সঙ্গীত ভওয়াল স্বাগত ভওয়াল, তাকেও আমি অভিনন্দন জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গো মাতা কি জয়, গো মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়, বজরঙ্গ বলি কি জয়, বজরঙ্গ বলি কি জয়, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।